পেমেন্ট গেটওয়ের কাছে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ইভালের 14 গ্রাহক। এসএসএল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা 14টি লেনদেনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে 14 জন গ্রাহককে 1,45,667 টাকা ফেরত দেওয়া হয়েছে। গত 12 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলমান। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইদ আলী বলেন, গত 12 তারিখ থেকে ইভালি রিফান্ড কার্যক্রম শুরু করেছে। ধাপে ধাপে বিকাশ নগদ ও এসএসএল এ আটকে থাকা টাকাগুলো গ্রাহকদের রিফান্ড করা হবে।